বলেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগে ভোট দেন। আমরা আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসব, সেখানে আমরা শাসনতন্ত্র তৈরি করব এবং মেনিস্ট্রি গড়ে তুলব। বাংলার মানুষ সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয়, 23 বছরের পুরো ইতিহাস বাংলার অত্যাচারে, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের পুরো ইতিহাস মনুষ্য নয়নের আপনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, বাংলার মানুষের রক্ত নিয়ে রাজপথ বঞ্চিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা ঘটিয়ে বসিতে পাই নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল জয় করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছেন। 1967 সালে 6 দফা আন্দোলনে সাময় করে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন। আমরা মেনে নিলাম। তারপরে অনেক হয়ে গেল, নির্বাচন হলো। আমি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে কথা বলেছিলাম। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তিনি যেন জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমি বললাম আমরা অ্যাসেম্বলিতে বসব, আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব, এবং কি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলে, একজনও যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। জনাব ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করে গেলেন, বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ নয়, আরো আলোচনা হবে। তারপর অন্যান্য নেতৃবৃন্দের সাথে আমি আলাপ করলাম, আপনারা আসুন বসুন আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানায় হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে, যদি কেউ যায় তাহলে কেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করে দেওয়া হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। ইয়াহিয়া খান সাহেব পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আমাকে ডেকেছিলেন, আমি বললাম আমি যাব। ভুট্টো বললেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন। তারপরে হঠাৎ বন্ধ করে দেওয়া হলো, 10 দেওয়া হলো বাংলার মানুষকে, 10 দেওয়া হলো আমাকে। বন্ধ করে দেওয়ার পরে বাংলার মানুষ প্রতিবাদ বিকর হয়ে উঠলো। আমি বললাম আপনারা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করুন। আমি